paro gelam re are shiri re du tala sat tala banaya amagore kosto ditase ja bu bu paisa paisa কিরে তুই কি খালে দাও এদিকে যা নজর একটা জেনে হেনে নজর দেয় সুরজারি গোনাল কাল ওরে বাবা রে ও বুবু আর কয় তালা বেশি না ছয় তালা দশ তালা উঠার পর ও কো ছয় তালা ও বুবু বাকি দাইস থাক কাল উঠুম না এয়ারপোর্ট কা শোন এই বিল্ডিং এ অনেক সিনেমার অফিস আছে কাউরে ধইরা তার অভিনয় লাগাই দি মনে তখন কত টাকা রোজগার করবি কি 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 হ্যাঁ ঠিক কইতাছো তো বুবু হ্যাঁ তখন কি আমারে চিনবি কি যে কও বুবু আমার টাকা মানি তো তোমার টাকা ওরে মারে মা গেছি রে ওরের পুতে দিতে রে আ যাই রে জেন্টলম্যান চোখে চশমা লাগাইছে শালার কান আছু না আরে দিলদার ভাই আপনি শুটিং করছেন বুঝি কি আবল তাবল কইতাছেন কে দিলদার কি সে শুটিং হ্যাঁ আসলে কানা খাইছে গাদা তুই চুপ কর স্যার আপনি ভুল করছেন ওর নাম পটকা ও সিনেমার দিলদার না কি রকম চেহারা চল পটকা তাড়াতাড়ি চল হে এমনি দেরি হয়ে গেছে সালাম আলাইকুম জি 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 স্যার জি ওভাবে কাজ করছে স্যার স্যার আপনার লাঞ্চ নিয়ে আসছি জি জি ও মাগো মাগো আমি সব ঠিক করে দিচ্ছি স্যার দেড়টার খাবার তিনটায় হ স্যার তিনটাই বাজে স্যার এই পটাটো স্পেশাল বানাইতে একটু দেরি হয়ে গেছে গা খাবার না যেমন আছেন এমনি থাকেন দেখি বাবু সরব না দেখাইলে বুঝবো কেমনে এই হলো টমেটো না না পটাটো এই হলো ভাজি এই হলো মুসুগুড়ি ডাল আলু ভর্তা ভাজি ডাল আজ না গরুর মাংস দেবার কথা ছিল গরুর মাংস আনলে না কেন স্যার ঠিকই গলি আইতেছিলাম মোটর সাইকেলে ধাক্কায় মাগো দড়ি সিরা দক্ষিণ দিকে পলাইছে চুপ করো ঠিক মতো খাবার সাপ্লাই করতে পারলে দিও নইলে আর কখনো অফিসে আসবে না বুবুরে কাস্টমার তো সেই তা গেছে ওই মাসুদি আমার ব্যবসায় বারোটা বাজাইছে চল আজ তো দেরি করে এলে কেন ইরা ইচ্ছা করে দেরি করি নেই আপা স্যার কি ভিতরে আছেন হুম আছে যাও তবে তো কা ভালোই আপনার দেশের বাড়ি আপনার বাপের নাম আপনার নাম মানে আপনার খানদান যা আছে আর কি গ্রামের নাম হাসনাবাদ বাবার নাম করিম শেখ আমার নাম সুন্দরী হ্যাঁ কোন কি সুন্দরী তো আমার না থাক কোন দেব না কি বউয়ের নাম বৌনা বৌনা আমার গ্রামে একটা মেয়ের নাম সুন্দরী ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম আমি ওরে ভালো বাসি বাসি অবশ্যই তোমাকে ভালোবাসি আরে ঘরের বউ তো ঘরের ব্যাপার সে আছে সংসার নিয়ে আর আমি আছি তোমাকে নিয়ে শোনো আজ বিকেলে হোটেল সুপারস্টারে চলে এসো 205 নম্বর রুমে ওকে রাখি স্যার অনেকক্ষণ দাঁড়ায় আছি খাবার দেই আজ এত দেরি হলো কেন কি খাবার এনেছিস আলুর ভর্তা ভাজি ডাল মাছ মাংস কিছুই নেই আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম স্যার আজ আমিও বড় বিপদে আছি রে কাছে আয় খাটটা টিপে দে মাথাটা ছিম ছিম করছে আমি গেলে খারাপ হয়ে যাবো আপনি গিয়ে ছুটান ওকে এখান থেকে বের করে দাও ওর থেকে সব বাজে খাবার নিয়ে আসে আবার ধমক দিলে চিৎকার করে ওঠে আপনি মানুষ না অমানুষ তুই যাবি নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো আমি নতুন অফিসে খাবার দিমু তবু আপনার অফিসে খাবার দিমু না
অফিস থেকে বাইরনের পর থেকে তুমি মনটা খারাপ দেখতাছি পটকা রে এতদিন ধরে অফিস অফিসে খাবার দিতাছি আজ পর্যন্ত কেউ আমার দিকে কোনো নজর দেয়নি আর আজ ওই বুড়া আমারে কি করছে কি করছে বুড়া আমি ওই হালের ভিতরে হলি ধরুম ইয়াবু তুমি বস্তিতে যাও আমি ওই ব্যাটারা ছাড়ুম না পটকা মাথা গরম করলে হইব না ওরা বড় লোক আমাদের কথা কেউ শুনবে না কেন শুনবে না হ্যাঁ আমরা গরিবই তো আরে আমি সারা শহরে খাবার সাপ্লাই দে ডাইকা মিটিং করুম সমিতি বানামু তখন দেখবা আমাদের টাকা বাকি রাখা আর খারাপ ব্যবহার করা মজাটা বুঝিয়ে দেবো হ্যাঁ তাই কর তুই একটা মিটিং এর ব্যবস্থা কর ভাই জানেরা ও বুবু জানেরা আসসালামু আলাইকুম আমরা করি ফুড সাপ্লাইলারা মানে খাদ্য সরবরাহকারীরা অফিসের বড় সাহেবদের যত সাগরে খাবারের পরে ভাই সাহেবরা ওরা আমাদের খাবারের ন্যায্য দাম দেয় না কথাটা ঠিক হ্যালো আপনার আবার কি হয়েছে না কিছু না কথাটা ঠিক কথাটা বলতে এত দেরি হলো কেন দেখবা ভাই সাহেবরা তাতে কোনো দুঃখ নাই কিন্তু বড় সাহেব যখন আমাদের ভূমি জানতার ইজ্জতের উপর কোনো দাঁত নেই তখন এটা সহ্য করা যায় না কি যায় না যায় না যায় না আমি সিদ্ধান্ত লইছি আমরা ফুড সাপ্লাই সমিতি গঠন করব এবং সেই সমিতির মাধ্যমে বড় সাহেবদের অন্যায়ের প্রতিবাদ করব জল দিয়ে এই বস্তি খালি করে দে নাই তো রক্তের বানে ভাসাইয়া এই বস্তি সব করে ভাবো খালি করে দে এ কি করছেন তাহলে আমরা যাব কোথায় জাহান নামে যাবি বুড়া এই বস্তি খালি হবে না এই তুই বসার মাস্তান জানোস না এই জমিতে ফাইভ স্টার হোটেল হবে তার আগে তোদের জীবন্ত কবর দেবো যাই বলি সেদিন কিন্তু পিকনিকে খুব মজা হয়েছে তাই না রহমান আঙ্কেলের মেয়ে মিলি ও ফাইন হ্যালো মিলি গুন্ডা বদমাশদের আমি একদম সহ্য করতে পারি না চল আর্ট গ্যালারিতে যাই এই দেখ দেখ সবকিছুর একটা প্রতিচ্ছবি দেয়া আছে দেখুন এই যে ওয়াও ফ্যান্টাস্টিক কম্পোজিশন এক্সকিউজ মি ছবিটার দাম কত আপনি আপনি আমি শায়দান আমারই প্রদর্শনী চলছে
এই ছবিটা আপনি এঁকেছেন কেন সন্দেহ আছে নাকি না মানে সাইনবোর্ড লিখতে লিখতে বেশ ভালো আর্টিস্টই হয়েছেন এই ছবিটা আমি কিনতে চাই আপনি হয়তো লক্ষ্য করেননি ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রদর্শনীর জন্য বিক্রির জন্য নয় তবু এই ছবিটি আমার প্রয়োজন